লেসন ফোর ম্যানেজিং দ্য ড্যাটাভেজ ইনস্টেন্স ম্যানেজমেন্ট পেইমার্ক ওরাকল ড্যাটাভেজ ইলেভেন জি রিলিজ টু ম্যানেজমেন্ট পেইমার্ক কম্পোনেন্টস ড্যাটাভেজ ইনস্ট্যান্স লিসেনার ম্যানেজমেন্ট ইন্টারফেস ম্যানেজমেন্ট ইন্টারফেসের দুটা জিনিস ড্যাটাভেস কন্ট্রোল ম্যানেজমেন্ট এজেন্ট ম্যানেজমেন্ট এজেন্ট হচ্ছে যখন আপনি গ্রিড কন্ট্রোল ইউজ করবেন তখন এটা ইউজ হবে there are three major components of the database management framework. conta database instance that is being managed. listener that allows connection to the database. management interface. this may be either management agent running on the node where database server runs. or the standalone interface manager database control. This is also refers to as the DB console. Each components must be started before you can use the service of the component and must be shut down cleanly when shutting down the server hosting Oracle database. Starting and stopping database control. এই ডেটাবেস কন্ট্রোল স্টার্ট করার পূর্বে আমাদেরকে লিসেনারটা আপ করে নিতে হবে আমরা সার্ভিস ইউজ করে অথবা কমান্ড ইউজ করে লিসেনার আপ করে নিতে পারবো আমাদের এখানে লিসেনার আপ আছে আমরা লিসেনারটা যে দেখছি যে রানিং আছে রানিং এর জন্য টাইম জোন এজেন্ট নিয়ে বাংলাদেশ থেকে একটু প্রবলেম আছে তো সেই জন্য আমাদেরকে কি করতে হয় টাইম জোনটা চেঞ্জ করে দিতে হয় প্লাস সিক্স করে দিতে হয় টাইম জোন চেঞ্জ করার পরে আমাকে পরাকল এসআইডি সেট করে নিতে হবে যেহেতু আমি লোকাল হোস্ট থেকে ইএম কানেকশান নিব সেই জন্য হোস্ট নেমটা বলে দিতে হবে ডাটাবেজের ইউনিক নেমটা বলে দিতে হবে তো আমি এই তিনটা জিনিস করে দেই ফার্স্ট হচ্ছে সিড নেমটা সেট করে দিচ্ছি ওরাকল সিড ইকুয়ালস টু Oracle illeginze set mm -hmm. name equal to local host. ইউএন কিউ নেমিক নেম এখন এন্টারপ্রাইজ ম্যানেজার বা ডাটাবেস কন্ট্রোল স্টার্ট করতে হলে এখানেই ইএমসিটিএল কমান্ড লিখে স্টার্ট করতে হবে ফার্স্ট হচ্ছে আমার ইন্টারপ্রাইজ ম্যানেজারের স্টেটাসটা আমরা দেখে নেই ইন্টারপ্রাইজ ম্যানেজার কন্ট্রোলের জন্য আমরা কমাটি ইউস করবো সিটিএল স্টেটাসের জন্য স্টেটাস তার সাথে অ্যাড করে নিতে হবে ডিবি কনসোল একটু আগে আমরা বলেছি এটা রেফার করবে কী হিসাবে কন্ট্রোল জি

স্টপ আছে তাহলে আমি আমার এন্টারপ্রাইজ ম্যানেজারটা স্টার্ট করে নেই হ্যাঁ স্টার্ট করার জন্য হচ্ছে ইএমসিটিএল স্টার্ট ডিবি কনসোল স্টার্টের জন্য আমাকে লিসেনার অবশ্যই रनिंग 갔다 হবে রান করে আস্তে সার্ভিসেস स्टार्टिंग দা ওরাকল ডিবি কনসোল ওরাকল 11g ওরাকল 11g হচ্ছে সিড নেম সার্ভিস ওয়াজ স্টার্টেড सक्सेसফুলি এখন আমি স্টার্ট থেকে ওরাক্কল দেখেন এই যে ওরাক্কল ওরাকল গিয়ে ডেটাবেস কন্ট্রোল ওরাক্কল ইলেভেন জি এখানে আমার দুটা ডিপি কনসোল আছে এটা হচ্ছে এর আগে একবার ইলেভেন জি স্টার্ট ইনস্টল দিয়েছিলাম আর কি তো এখন কারেন্টলি যে ডেটাবেস নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে ওরাকল ইলেভেন জি এখানে ক্লিক করবো সে নেভিগেট করছে চলে এসছে ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার ইলেভেন জি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করবেন এবং রোল কানেক্ট অ্যাজ এ রোলটা প্রোভাইড করবেন এখানে আমাদের সিস ইউজার হচ্ছে সিস এস ডিবিএ পাসওয়ার্ড তারপরে কানেক্ট অ্যাজ সিস ডিবিএ লগ ইন করি এটা হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজারের হোম পেজ যেটা আমরা বইতে বলে আসছি স্টার্ট করলাম এই স্টার্টের জন্য যে কমান্ডগুলো কমান্ডগুলো এখানে দিয়েছি স্টার্ট কমান্ড স্টপ কমান্ড স্টেটাস কমান্ড ওকে এন্টারপ্রাইজ ম্যানেজার পাসওয়ার্ড প্রোভাইড করলাম এখানে ইউআরএল এর বিষয়টা বলে দিয়েছে আর কি মেশিন নেম পোর্ট স্ল্যাশ ইএম এটা কি পোর্ট নাম্বার আর কি যে পোর্টটা কেমন হতে পারে এই যে এখানে যে এই পোর্টটা ইউজ করে সে রান করেছে দেখেন এই যে লোকাল হোস্ট ডাবল ওয়ান ফাইভ এইট স্ল্যাশ ইএম এখানে একটা ইউ আর এল সে ইউজ করেছে না এই ইউআরএল কথা বলছে ইউ আর এলটা এমন হবে

লোকাল মেশিনে ইউ আর এমন হবে আর লোকাল মেশিনে পোর্টটা হবে ডাবল ওয়ান ফাইভ এইট আবার আরেকটা যেটা করতে পারেন আপনি ডিরেক্টলি ওই ইউ এনে এখানে ব্রাউজারে দিলেও সে কী করবে এই যে এইটুক এই ইউআরএলটা ব্রাউজারে দিলেও সে আপনাকে ব্রাউজ করে নিয়ে আসবে ওকে বুঝতে পারছেন না এবার বিষয়টা এই জন্য এখানে আপনার বইতে বলে দিয়েছে

ইউজ দ্য পাসওয়ার্ড দ্য স্পেসিফাইড ফর অ্যাকাউন্টস ডিউরিং দ্য ড্যাটাবেস ইনস্টলেশান ওই পাসওয়ার্ড করে আমরা যে এই সিস সিস্টেমের পাসওয়ার্ড দিয়ে এসেছিলাম সিস সেই পাসওয়ার্ড করে সিস হিসাবে সিলেক্ট নর্মাল অ ডিবিএ টু লগ ইন দ্য প্রিভিলেজ এটা হচ্ছে ডাটাবেস আপ থাকা অবস্থায় আর ডাটাবেস ইফ দ্য ড্যাটাবেস ইজ ডাউন ইন্টারপ্রাইজ ম্যানেজার ডিসপ্লে স্টার্ট আপ শাটডাউন যদি ডাটাবেস আপ থাকে তাহলে আপনি ইন্টারপ্রাইজ ম্যানেজারে লগ ইন পেজটা পাবেন সিস সিসমেন্ট সিস্টেম ইনস্টলেশনের সময় প্রোভাইডেড পাসওয়ার্ড ইউজ করে সিস ডিবি হিসেবে কানেকশান নিতে পারবে আর যদি ডাটাবেসটা ডাউন থাকে ইন্টারপ্রাইজ ম্যানেজার ডিসপ্লে করবে স্টার্ট আপ অ্যান্ড ডাউন আর হচ্ছে পারফর্ম ফ্রম রিকভারি পেজ ইফ ইজ দিস কেস ক্লিক শাটডাউন স্টার্ট আপ শাটডাউন বাটন ইউ আর দেন ফ্রম ফর দ্য হোস্ট টার্গেট ডাটাবেস লগ ইন নেমস পাসওয়ার্ড হুইচ মাস্ট ইন্টার ডাউন থাকলে আপনি কি করতে পারবেন স্টার্ট আপ শার্টডাউন পেজ দেখবেন এখান থেকে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এবং হোস্ট নেম যেটা তারপরে হচ্ছে টার্গেট ডেটাবেস আপনার টার্গেট ডেটাবেসে আপনি লগ ইন করতে পারবেন এখানে নোটের মধ্যে বললে দিয়েছে দেখেন ইফ ইউ হ্যাভ ট্রাভেল স্টার্টিং এন্টারপ্রাইজ ম্যানেজার অ্যান্ড শিওর দ্যাট লিসেনার ইজ স্টার্টেড আপনার লিসেনার স্টার্ট আছে কিনা সেটা আপনাকে অ্যান্ডশিওর হতে হবে আমরা যেটা আগেই বলে এসছি আর কি করে এসছি এই যে হোম পেজটাতে দেখলেন এটা হচ্ছে ডাটা হোম পেজ কোথায় এন্টারপ্রাইজ ম্যানেজারে এটা হচ্ছে পেজ এখানে কয়েকটা ট্যাব আছে পারফরম্যান্স অ্যাবিলিটি সার্ভার স্কিমা ডেটা মুভমেন্ট সফটওয়্যার অ্যান্ড সাপোর্ট এখান থেকে ইলেভেন জিতে অবশ্য ফুল ডেটাবেস কন্ট্রোলটা এখান থেকে করা যায় থেকে জি জি টোটাল কন্ট্রোলটা এখান থেকে করা যাবে মানে গ্রাফিক্যালি জি আদার ওরাকল টুলস আদার্স কি কি টুলস আছে ওরাকলের এসকেল স্টার প্লাস SQL ডেভেলপার SQL স্টার প্লাস প্রোভাইডস an অ্যাডিশনাল interface টু your database সো দ্যাট ইউ ক্যান পারফর্ম database ম্যানেজমেন্ট অপারেশন এখান থেকে আপনি ডাটাবেস ম্যানেজমেন্ট অপারেট করতে পারবেন এক্সিকিউট স্কিল কমান্ড কোয়ারি ইনসার্ট আপডেট ডিলিট ডাটা ইন ইউর ডাটাবেস সেকেন্ড যে টুল সেটা হচ্ছে এস্কেল ডেভেলপার স্কেল ডেভেলপার হচ্ছে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে স্কেল প্লাস হচ্ছে কমান্ড লাইন আর স্কেল ডেভেলপার হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস দুটাই হচ্ছে সাপোর্ট ডেভেলপমেন্ট বোথ স্কেল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই স্কেল ডেভেলপার স্কেল এবং পিএল স্কেল দুটার ক্ষেত্রেই সাপোর্ট করবে

তো আমাদের কনফিগার করে নিতে হয় আর কি নিউ বার্শন ইনস্টল দিয়ে নিউ বার্শনে কনফিগার করে নিতে পারেন বা ডিফল্ট বার্সনে কনফিগার করে নিতে পারেন ইউজিং এসকেল প্লাস এসকেল প্লাস ইজ এ কমান লাইন টুল ইউজ ইন্টারাকটিভলি অর ইন ব্যাচ মোড মানে আপনি কমানলিখেও লিখতে পারেন অথবা ব্যাচ মোড দেখিস কোনো স্ক্রিপ্টও রান করাইতে পারবেন যে আমি এখানে স্টার্ট থেকেও পাবো আমি এখানে অবশ্য পিন করে রেখেছি স্টার্ট থেকে আপনাকে দেখাই স্টার্ট স্কেল প্লাস এস কোয়েল প্লাস রিডিজ ইলেভেন জি রিডিস টু সিএসএস সিস ডিভিএ ইউজার হিসাবে প্রোভাইড করলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড ফাইল থেকে সে পড়ে নেবে এই যে এস থেকে আমি কানেকশান নিলাম আমার ডাটাবেজে এখান থেকে আমি যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেট অ্যাকশন পারফর্ম করতে পারবো এরপরে ইনসার্ট আপডেট ডিলিট কোয়েরি এসবও পারবো সাপোজ এখানে আমি একটা কোয়ারি কমান্ড লিখলাম সিলেক্ট লাস্ট নেম ফ্রম এইচ এর ইমপ্লয়িজ এইচ এর এমপ্লয়স দ্যাট মিন্স এমপ্লয়স টেবিলটা হচ্ছে এই স্যারের সে আমাকে এমপ্লয়িদের লাস্ট নামগুলো দেখাইল ও এখানে আবার টু স্টার স্কেল প্লাস স্টার্টিং প্রসিডিউরটা বলেছে আর কি ওপেনের টার্মিনাল উইন্ডো command লাইন prompt ইন্টার স্কুয়েল প্লাস কমান্ড এটা আবার আপনি কমান্ড লাইন থেকেও যেতে পারেন এই যে টার্মিনাল উইন্ডো যেটা সেটা থেকে এখানে তো আমাদের ওপেনই আছে এই যে এখান থেকেও আমরা এসকিউএল প্লাসে যেতে পারি কীভাবে এসকিউএল প্লাস নো লগ জাস্ট আমি সিএমডি থেকে ডাটাবেজে কানেকশন নিলাম দেখেন সেম আমাকে কোথায় নিয়ে যাচ্ছে স্কিল প্লাস রিলিজ ইলেভেন জি টু নিয়ে এসছে না আমার ডাটাবেজে সে কানেক্ট করে দিয়েছে এখন চাইলে আমি যে কোনো ইউজারে কানেকশন নিতে পারি সাপোজ আমি একটা স্যাম্পল স্কিমাতে কানেকশন নিই এখান থেকে কান এইচ আর সে এখন আমাকে এই চারে কানেকশান নিয়ে দিল আমি এখান থেকেও এস কে কল করাইতে পারি বা ডেটাবেজ সফটওয়্যার লাইব্রেরিতে যে এস প্লাস টুলটা দেওয়া আছে সে সেটা ইউজ করেও আমি এসকিউএল কেউএল প্লাসের থেকে ডাটাবেজে কানেকশান নিতে পারি বুঝতে পারছেন বিষয়টা এখানে যে বিষয়টা বলে এসেছি ফার্স্ট হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ডাটাবেস ম্যানেজমেন্ট ফেমওয়ার্কে আমরা এন্টারপ্রাইজ ম্যানেজারের কথা বলেছি এন্টারপ্রাইজ ম্যানেজারে আপনি কিভাবে কানেকশন নেবেন কীভাবে এন্টারপ্রাইজ ম্যানেজার ইউজ করে ডাটাবেস ম্যানেজ করবেন এটা আমরা ধীরে ধীরে বলবো কারণ পরবর্তী চ্যাপ্টারগুলোতে আলোচনায় আমরা ইন্টারপ্রাইজ ম্যানেজার ইউজ করেও কাজ করবো পাশাপাশি কমান্ডও ইউজ করব তাহলে আপনি ইন্টারপ্রাইজ ম্যানেজার ইউজ করে কীভাবে অ্যাডমিনিস্টারিং করতে হয় অথবা কমান্ড ইউজ করে কীভাবে অ্যাডমিনিস্টারিং করতে হয় দুটাই জানতে পারবেন মানে আমি প্যারালালি দুটাই আপনাকে ইউজ করানোর চেষ্টা করবো আর কি এই চ্যাপ্টারের নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন প্যারামিটার পাই এই ইনিশিয়ালাইজেশন প্যারামিটার পাই এই ডেটাবেসটা যখন ইনস্টেন্সটা যখন স্টার্ট হয় তখন সে তার ডাটাবেজের সকল কার্যক্রম পরিচালনার জন্য কিছু প্যারামিটার ইনিশিয়ালাইজ করে নেয় যে প্যারামিটারগুলো ইনিশিয়ালাইজ করে নেয় এই প্যারামিটারগুলো যেই ফাইলে থাকে সেই ফাইলটার কথা আমরা এখন এখন বলবো যেটার নাম হচ্ছে এসপি ফাইল এসপি ফাইল ও আর হচ্ছে এটা সিড নেম আমার পিসিতে এখন সিড হচ্ছে ওরাকল ইলেভেন জি তাহলে আমার এসপি ফাইলের নাম হবে এস পি ফাইল ওরাকল ইলেভেন জি ডট ওরা এখানে এই প্যারামিটার ফাইলটা দুই ধরনের হয় এই যে এখানে বলেছে হোয়েন ইউ স্টার্ট দ্য ইনস্ট্যান্স অ্যান্ড ইনিশিয়ালাইজেশান প্যারামিটার ফাইল ইজ রিড ইনস্ট্যান্সটা যখন স্টার্ট হয় তখন এই প্যারামিটার ফাইলটা সে কী করে পড়ে দেয়ার আর টু টাইপ অফ প্যারামিটার ফাইভ কারণ এটা কিন্তু সে তার ডেটাবেসটা ইনস্ট্যান্স স্টার্ট করবে কি করবে না সে যাবে যদি সব প্যারামিটার করতে পারে ইনস্ট্যান্সটাকে স্টার্ট করবে আর প্রপারলি সেটা করতে না পারলে সে স্টার্ট করবে না এই বলছি ইনস্ট্যান্স যখন স্টার্ট হবে তখন এই প্যারামিটার ফাইলটা সে পড়বে প্যারামিটার ফাইলটা কারণ প্যারামিটার ফাইল এখানে তো এইজন্য আমি এসপি ফাইলটা বলছি না দে আর টু टाइप्स অফ প্যারামিটার ফাইল দুই ধরনের প্যারামিটার ফাইল হতে পারে এসপি ফাইল এটা একটা বাইনারি ফাইল এটা ম্যানুয়ালি মডিফাই করা যায় না ম্যানুয়ালি মডিফাই করতে পারবো আমরা জি মডিফাই করতে পারবো না এই যে বলছে ইট ইজ এ বাইনারি ফাইল বাইনারি ফাইল তো আমরা করতে পারবো না ইট এন্ড মাস্ট ম্যানুয়ালি ম্যানুয়ালি করা যাবে না হ্যাঁ এটার নামটা কিভাবে হয়ে যাবে এই যে এসপি সি ডট ওরা এসপি ফাইল সি ডট ওরা হ্যাঁ এই সিডটা এই এসআইডিটা হচ্ছে ডিফল্ট যদি আপনি এসআইডি ইউজ করে থাকেন ওআরসিএল তাহলে এসপি ফাইল ওআরসিএল ডট ওরা সেকেন্ড ওয়ান হচ্ছে প্যারামিটার ফাইল টেক্সট ইনিশিয়ালাইজ প্যারামিটার ফাইল এটার ডাটাবেস সার্ভার রিড করে কিন্তু সে কি করে না রাইট করে না রিড করে রাইট করে না জি দা ইনিশিয়ালাইজেশন প্যারামিটার সেটিং মাস্ট বি সেট এন্ড চেঞ্জড ম্যানুয়ালি यूजिंग টেক্সট এডিটর এটা সেট করবেন বা চেঞ্জ করবেন আপনি টেক্সট এডিটর ইউজ করে ম্যানুয়ালি দে পারসিসটেন্স অ্যাক্রস শাটডাউন যখন দিস ফাইল ডিফল্ট নাম থাকে দুটা ফাইল একই দুটাই হচ্ছে প্যারামিটার ফাইল ডেটা বেজ ইনস্টেন্স স্টার্ট হওয়ার সময় সে ফার্স্ট হচ্ছে ফাইলটা খুঁজবে এস ফাইলটা খুঁজে এসপি ফাইলটা যদি সে পায় এসপি ফাইলটা সে পড়বে সেখানে যদি তার প্রয়োজনীয় সব প্যারামিটার ইনিশিয়ালাইজড থাকে তাহলে সে ডেটাবেস ইনস্ট্যান্সটাকে স্টার্ট করবে যদি এসপি ফাইল সে না পায় তখন সে এই ইনিট এস ডট ওরা এই ইনিট ফাইলটা সে খুঁজবে তখন এই ইনিট ফাইলে ইনিশিয়ালাইজেশন প্যারামিটারগুলো সে

সেট ফাইল খুঁজবে ইউনিট ফাইলে সে প্যারামিটার ফাইল পড়ে সে क्लियर জি তবে আপনারা একটা জিনিস মানে মানে প্রাথমিক স্তরে বোঝার জন্য খুবই ভালো একটা গাইড তো আপনি কিন্তু এসপি ফাইল ক্রিয়েট করতে পারবেন পারবো না পারবেন পারবেন ডাইনামিক্যালি এটার প্রসেস আছে তো এসপি ফাইল ক্রিয়েশনটাও আমি দেখব সামনে পরবর্তী ক্লাসে আর কি তো এসপি ফাইলটা থাকে হচ্ছে হোম ডিরেক্টরি ডাটাবেসে ওরাকল হোম ডাটাভেস ডিরেক্টরিতে আর ইউনিট এসআইডি ডট ওরা ফাইলটা থাকে হচ্ছে ওরাকল হোম ডিবিএমএস ডিরেক্টরিতে এই দুটো আমরা দেখতে পারি হোম হোম ওয়ান হোমে এসছি ডাটা আছে কোনটা বলেছি এসপি পেয়েছেন জি ফাইল ওরাকল ইলেভেন জি ওই যে আমার সিড হচ্ছে ওরাকল ইলেভেন জি ডট ওরা এটা একটা বাইনারি ফাইল দেখেছেন এটা হচ্ছে বাইনারি ফাইল হুম আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইনিট ফাইল ইনিট ফাইলটা হচ্ছে এই হোমেই ডিবিএস এই যে দেখেন ইনিট ডট ওরা এইট হল সেইম লোকেশনে ক্যাপেনা না না দুটো দুই জায়গায় আছে হোমেই হোমের মধ্যে ডেটাবেজে আছে একটা হোমের মধ্যে ডিবি এ আছে একটা ডিবিএস এ আছে ইনিট ডট ওরা ইনিট ডট ওরা যেটা সেটা আপনি টেক্সট এডিটর ইউজ করে এডিট করতে পারবেন এগুলো কি বাই ডিফল্ট আছে নাকি আপনি এগুলোকে আলাদা করে সরা নিয়ে এটা বাই ডিফল্ট আপনি আপনি সাথে সাথে মানে আপনার পিসি তো দেখতে পারেন আচ্ছা এরপরে কোথায় আছে এটা কমান্ড দিয়ে আপনি দেখতে পারবেন এসপি ফাইলটা কোথায় আছে সেটা আপনি কমান্ড দিয়ে দেখতে পারবেন এখানে আমি যাই আমি এখন সি ইউজারের কানেকশন আছি এখন আমি এসপি ফাইলটা দেখব শো প্যারামিটার এটা কি প্যারামিটার ফাইল শো প্যারামিটার এসপি দেখেন এখানে বেলুকি বলছে c এফ এই যে ক্লিয়ার তার মানে এসপি ফাইলটা কোথায় আছে হোম ওয়ান ডেটাবেজে আছে এটা আমি কমান্ড দিয়েও দেখতে পাচ্ছি এটা আমি দেখলাম রানিং অবস্থায় এখন আমার ডেটাবেজটা কোন অবস্থায় আছে রানিং রানিং অবস্থায় সিলেক্ট আচ্ছা কোন অবস্থায় আছে আমরা একটু কমান্ড দিয়ে দেখি স্ট্যাটাস

ইমিডিয়েট আমি ডাটাবেসটা শার্টডাউন করে নো মাউন্টে যাব মানে যেই লেভেলটা হচ্ছে ইনস্ট্যান্স স্টার্টেড লেভেল শুধুমাত্র ইনস্ট্যান্সটা স্টার্ট হয়েছে সেই লেভেলে গিয়েও আপনি এসপি ফাইলটা দেখতে পাবেন রানিং অবস্থা তো দেখতে নেই কিন্তু সেই লেভেলেও দেখতে পারবেন ডাটাবেস ইনস্ট শার্টডাউন এখন স্টার্ট আপ করি স্টার্ট আপ নো মাউন্ট নো মাউন্ট হচ্ছে স্টার্টেড যেই স্টেজটাকে আমরা ইনস্ট্যান্স স্টার্টেড স্টেজ বলছি সেটাই হচ্ছে নো মাউন্ট স্টেজ তো আমরা নো মাউন্ট স্টেসে যাচ্ছি স্টার্টআপ নো মাউন্ট এই স্টার্টআপ নো মাউন্ট কমান্ডটা হচ্ছে সিএমডি কমান্ড যার কারণে এখানে আমরা টার্মিনেটর ইউজ করতে হবে না স্টার্টআপ নো মাউন্ট ইনস্টেন্সটা স্টার্ট করেছে সে এখন আপনি শো প্যারামিটার দিয়ে দেখতে পারবেন তাহলে বোঝা গেল ইনস্টেন্স নো মাউন্ট মাউন্ট ওপেন যে অবস্থায় থাকুক আপনি শো প্যারামিটার দিয়ে এসপি ফাইলের লোকেশনটা দেখতে পারবেন টাইপস অফ ভ্যালু ফর ইনিশিয়ালাইজেশন প্যারামিটার আপনি যে প্যারামিটার ইনিশিয়ালাইজ করবেন এই প্যারামিটার ইনিশিয়ালাইজেশনে কি কি ধরনের ভ্যালু ব্যবহৃত হতে পারে বুলিয়ান ভ্যালু ব্যবহৃত হতে পারে স্ট্রিং ব্যবহৃত হতে পারে ইনটিজার ব্যবহৃত হতে পারে কোনো প্যারামিটার ফাইল ব্যবহৃত হতে পারে রিভার্স কোনো ওয়ার্ড ব্যবহৃত হতে পারে বিগ কোনো ইন্টিজার ব্যবহৃত হতে পারে এখানে এই ভ্যালুর ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে বলেছে দেখেন ডিরাইভড প্যারামিটার ভ্যালুস কিছু কিছু প্যারামিটার আছে যেগুলো ভ্যালু আসলে ও নিজের ভ্যালু দিয়ে সেট করা যায় না অন্যের ভ্যালুর উপরে বেস করে তার ভ্যালুটা ক্যালকুলেট হয় এই কথাটা আমি এর আগে আপনাকে বলেছি সেশন এবং প্রসেসের কথা এই যে দেখেন এটা এখন বলেছে সাম ইনিশিয়ালাইজেশন প্যারামিটার্স আর ডিরাইভড মিনিং দ্যাট দেয়ার ভ্যালুস আর ক্যালকুলেটেড ফ্রম দ্য ভ্যালুস অফ আদার প্যারামিটার্স কিছু কিছু প্যারামিটার আছে যেগুলো অন্যের ভ্যালু ক্যালকুলেট করে নিজের ভ্যালু সেট করে নেয় নর্মাললি ইউ শুড নট অল্টার ভ্যালুস ফর ডিরাইভ প্যারামিটার্স বাট ইফ ইউ ডু দ্য ভ্যালু দ্যাট ইউ স্পেসিফাই আওয়ার রাইড দ্য ক্যালকুলেটেড ভ্যালু ফর এক্সাম্পল দ্য ডিফল্ট ভ্যালু অফ দ্য সেশন প্যারামিটার্স ইজ ডিরাইভড

যে আপনার এই ডেটাবেজে কয়টা সেশন ক্রিয়েট করতে পারবেন এর কিন্তু একটা সংখ্যা আছে ডিফল্ট একটা ভ্যালু আছে যে এতটা সেশন আপনি ক্রিয়েট করতে পারবেন সাপোজ এখানে ডিফল্ট থাকে হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ওয়ান সেশন কিন্তু আপনাকে সে ক্রিয়েট করতে দেবে না বলবে যে ম্যাক্সিমাম সেশন এক্সিকিউটিভ হুম এই যে এই সেশন ভ্যালুটা কথার কথা এখানে একটা প্রবলেমের কথাও বলে যায় ডিবি হিসাবে আপনি কাজ করতে গেলে এই প্রবলেমটা ফেস করতে পারেন আপনাকে বলছে যে ম্যাক্সিমাম মেসেজটা হবে এরকম এরটা এরকম হবে যে ম্যাক্সিমাম সেশন এক্সিটেড মানে দেড়শো ছিল ডিফল্ট ওয়ান ফিফটি ডিফল্ট ছিল ওয়ান ফিফটি সেশনই অলরেডি কি স্টাবলিশড ওয়ান ফিফটি ওয়ান সেশন সে ক্রিয়েট করতে পারবে না তখন ডিবিএ হিসাবে এখন আপনার দরকার হয়ে গেছে যে আপনার তো ওয়ান ফিফটি নাম্বার সেশন ক্রিয়েট করা দরকার তখন আপনি কি করবেন এই সেশনের ভ্যালু সেট করা যায় না ওভার রাইট করা যায় না কিন্তু সেশনের ভ্যালুটা আসে কোথা থেকে প্রসেসের ভ্যালু থেকে তখন আপনি কি করবেন ওই প্রসেসের ভ্যালুটা অল্টার করে দিবেন

এখানে আমি এখন ডেটাবেসটা কোন স্টেজে আছি নো মাউন্ট স্টেজে ইনস্ট্যান্স স্টার্টেড এখন আমাকে ধাপে ধাপে যেতে হবে যদি আমি একবারে স্টার্ট আপ ওপেন বলতাম তাহলে আমাকে একবারে সে ওপেন স্টেজ নিয়ে যেত এখন যেহেতু আমি ধাপে ধাপে গিয়েছি তার মানে কি এখন আমি সিঁড়ি দিয়ে এসছি এখন আর লিফ্টে যাওয়ার কোনো সুযোগ নেই সিঁড়ি দিয়ে যেতে হবে এখানে অল্টার কমান্ড যেহেতু ইনস্ট্যান্স স্টার্ট হয়ে গেছে এখন আর স্টার্ট আপ কমান্ড ইউজ হবে না এখন ইউজ হবে অল্টার কমান্ড অল্টার মাউন্ট এখানে টার্মিনেটর ইউজ করতে হবে এটা এখন ড্যাটাবেস কমান্ড যেহেতু অল্টার ড্যাটাবেস বলেছি আমরা অবশ্যই এই ড্যাটাবেজের স্টেজগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো ডিটেলস ডাটাবেস অল্টার ওপেন আমি কিন্তু প্রসেসের প্যারামিটার প্যারামিটার ভেলু ওপেন করা ছাড়াও দেখতে পারতাম ওপেন করেই চলে আসছি যেহেতু ওপেন এখানেই দেখি Show parameter প্রসেসেস এই কমান্ড ইউজ করে আমি প্রসেসের ডিফল্ট ভ্যালু দেখতে পারি এখানে প্রসেস ইন্টিজার টু হান্ড্রেড ও আমি এটা এর আগে চেঞ্জ করেছিলাম ডিফল্ট ভ্যালু থাকবে হচ্ছে ওয়ান ফিফটি বুঝতে পেরেছেন জি 11 জি প্রিভিয়াস বার্সনে ওয়ান হানড্রেড ছিল ডিপল ভ্যালু রিলিজ টুতে এসে ওয়ান ফিফটি এখন আপনার এখানে প্রসেস আছে কয়টা দুইশো দুইশো টু হান্ড্রেড প্রসেস আছে তাহলে কয়টা সেশন আপনি ক্রিয়েট করতে পারবেন এই প্রসেসগুলো কিন্তু দুই ধরনের প্রসেস ইউজার প্রসেস এবং ব্যাকগ্রাউন্ড প্রসেস মিলে টু হান্ড্রেড দুশো প্রসেস দ্যাট মিন্স প্রসেস হবে তা কিন্তু না এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো থাকবে এখন সেশন সংখ্যাটা দেখি আমি সেশন সেশন সে বলছে কত থ্রি হান্ড্রেড দেখেন এই প্রসেসটাকে সে ক্যালকুলেট করে সেশনের ডিফল্ট বেলুটা তার মানে এখন যদি আপনি সেশন বাড়াইতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রসেস বাড়াইতে হবে আপনাকে কি করতে হবে এটা এখন দেখবো এটা পরবর্তীতে অবশ্য আছে কিভাবে আপনি কিভাবে আপনি প্রসেস বাড়াবেন তো অবশ্যই বইতে আমি কমান্ডা দিয়ে দিচ্ছি মেইন বইতে কিন্তু নাই আমি আপনার জন্য যে বইটা রেডি করেছি না সেখানে এই কমান্ড গুলো দিয়েছি আর কি এই কমান্ড এইভাবে নাই আপনি কিভাবে সেশনটা বাড়াবেন কারণ আপনি ডিবি হিসাবে কাজ করতে গেলে তো ম্যাক্সিমাম সেশন যখন এক্সিট হবে তখন তো আর কেউ কানেকশন নিতে পারবে না আপনাকে তো তখন সেশনটা বাড়াই দিতে হবে ইনক্রিজ করে দিতে হবে ইনক্রিজ কীভাবে করবেন আপনি প্রসেসটা ইনক্রিজ করবেন অল্টার সিস্টেম সেট সেশন ইকুয়াল টু টু হান্ড্রেড স্কোপ এস বি এসআইডি আপনার যদি ও থাকে ও সি এল স্টেটমেন্টটা চালাবেন অল্টার করবেন আমি স্টার্ট আপ ফোর্স ইউজ করেছি স্টার্ট আপ ফোর্স দ্যাট মিন্স হচ্ছে সে শাটডাউন করে নতুন করে স্টার্ট করবে কেন আমি এটা রিস্টার্ট করেছি দ্যাট মিনস রিস্টার্ট রিস্টার্ট কেন এখানে আমি স্কোপটা বলেছি এসপি ফাইল সে এই সেশন নাম্বারটা লিখেছে কোথায় এসপি ফাইলে মেমোরিতে কিন্তু এই সরি এই প্রসেস নাম্বারটা লিখেছে এসপি ফাইলে এই প্রসেস নাম্বারটা কিন্তু মেমোরিতে নাই আপনি যখন পিসিটা রিস্টার্ট করে আসবেন তখন সে কি করবে এই প্রসেস নাম্বারটা মেমোরিতেও নিবে তখন মেমোরি ওই প্রসেসটাকে ক্যালকুলেট করে সেশন নাম্বারটাও অ্যাড করে দেবে বুঝতে পারছেন বিষয়টা জি কিছু প্যারামিটার ভ্যালু আছে অপারেটিং সিস্টেম ডিপেন্ড করে যেমন এখানে ডেটা ব্লকের ডেটা ব্লক সাইজের কথা বলেছে আমি আপনাকে ডেটা ব্লক সাইজ বলেছিলাম কত হ্যাঁ এইট কেজি আপনি এই পিসিতে এটা কত আছে সেটাও দেখতে পারবেন শো প্যারামিটার সে বলছে এইট কেবি এসে এটা বাইটে আছে আর কি বুঝতে পারছেন তবে এটা হচ্ছে আমরা টেবিল স্পেস ক্রিয়েট করার সময় যদি চান যে ব্লক সাইজ বাড়ায় দিতে বাড়ায় দিতে পারবেন আর এটা যে এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু এই ব্লক সাইজটা হ্যাঁ ডিফল্ট ভ্যালু এটা কখন ওই যে আমরা যখন ডেটাবেস ক্রিয়েট করেছি তখন আর চেঞ্জ করি নাই এটা ডিফল্ট এসছে এটাই আমরা রেখে দিয়েছি তো এখন আপনার ডেটাবেসে যে টেবিল স্পেসগুলো আছে এই টেবিল স্পেসগুলোর সবগুলোর কোনটার কোন ব্লক সাইজ সেটা আপনি দেখতে পারেন ডিবিএ টেবিল স্পেস থেকে এই যে আমি এখানে একটা কোয়ারি দেখে দেখেছি এরপর যদি আপনি কোনো টেবিল স্পেস ব্লক সাইজ বাড়াইতে চান তাহলে নতুন টেবিল স্পেস বানানোর সময় সেটার ব্লক সাইজ বাড়িয়ে দিবেন এখানে ডিফল্ট যে বেলু সেটার কথা তো বললাম এখন সাপোর্ট সে থার্টি টু বিট অপারেটিং সিস্টেম যদি হয় তাহলে সে এত সাপোর্ট করবে এত বাইট সিক্সটি ফোর বিট হলে এত থ্রি টু সেভেন সিক্স এইট বাইট বুঝতে পারছেন ইস্যুটা এই ব্লক সাইজটা ডিফল্ট তো এটা বাড়াইতে চাইলে টেবিল স্পেস ক্রিয়েট করে আপনি ওই টেবিল স্পেস ব্লক সাইজ বাড়াইতে পারবেন আর অপারেটিং সিস্টেম ভেদে ম্যাক্সিমাম ব্লক সাইজ হতে পারে এটা থার্টি টুতে ওয়ান সিক্স থ্রি টু থ্রি এইট ফোর সিক্সটি ফোর বিটে থ্রি টু সেভেন সিক্স এইট বাইট এরপরে কিছু ভ্যালু আছে যেগুলো আপনি সেট করে নিতে পারেন প্যারামিটার ভ্যালু ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশান প্যারামিটার্স অফার দ্য মোস্ট পটেন্সিয়াল ফর ইম্প্রুভিং সিস্টেম পারফরমেন্স এই ইনিশিয়ালাইজেশান প্যারামিটারগুলো আপনাকে কিন্তু কি অফার করছে যে সিস্টেম পারফরমেন্সটা সে কী করবে আফ করবে তো এখানে একটা এক্সাম্পলের কথা বলি আসলে সব প্যারামিটারই যেই আপনি ভ্যালু বাড়াইলে ভেলু বাড়িয়ে দিলে যে সিস্টেম পারফরমেন্স আপ করবে তা কিন্তু নয় এখানে একটা কথা বলেছে যে আপনি যদি পিএল স্কিল নিয়ে কাজ করেন কাটসর ওপেন নাম্বার এখানে ভ্যালু বলছে টেন এখন এখানে যে যে প্রবলেমটা ফেস করবেন সেই প্রবলেমটার কথা বলছে সাম প্যারামিটার সেস ক্যাপাসিটি লিমিটস বাট ডু নট অ্যাফেক্ট পারফরমেন্স কিছু প্যারামিটার আছে যেগুলো পারফরমেন্স এফেক্ট করে না ফর এক্সাম্পল ওয়েন দ্য ভ্যালু অফ ওপেন কার্সর ইস টেন ইউজার প্রসেস টিম টু ওপেন দ্য ইলেভেন কার্সর রিসিভ অ্যান ইয়র ডিফল্ট যদি টেন থাকে এগারো নম্বরটা সে যখন ওপেন করতে চাইবে তখন সে ইয়র দেখাবে আদার প্যারামিটার্স এফেক্ট পারফরমেন্স বাট ডু নট ইম্পোজ অ্যাপসিলুট ফর এক্সাম্পল রিডিউসিং দ্য ভ্যালু অফ ওপেন কার্সর ডাজ নট প্রিভেন্ট ওয়ার্ক ইভেন থ্রো ইট মে স্লো পারফরমেন্স কিন্তু এটা যদি আপনি রিডিউস করেন এখানে পারফরমেন্স কি হয়ে যাবে স্লো হয়ে যাবে আপনি মনে করেন না সব প্যারামিটার ভ্যালু দ্বারাই কি আপনি পারফরমেন্স আপ করবেন কমাইলে আপ হবে বাড়াইলে আপ হবে এখানে আবার এস জি এ ভ্যালুর কথাও বলেছে আমরা জানি যে এস জি এ ভ্যালু বাড়ায় দিলে আপনার সিস্টেম পারফরমেন্স আপ হয় ইনক্রিজিং দ্য ভ্যালু অফ প্যারামিটার্স মে ইম্প্রুভ ইউর সিস্টেম পারফরমেন্স বাট ইনক্রিজিং মোস্ট প্যারামিটার্স অল অলসো ইনক্রিজ সিস্টেম গ্লোবাল এরিয়া সাইজ মানে আপনি প্যারামিটার কিছু কিছু প্যারামিটার আছে যেগুলো কী করবেন এস সাইজ ইনক্রিজ করার মাধ্যমেই প্যারামিটার ভ্যালু ইনক্রিজ করবেন এ লার্জার এস জি এ ক্যান ইম্প্রুভ বেস পারফরমেন্স আপ টু এ পয়েন্ট আপনি এস জি এ ভ্যালু বাড়াইলে কী হবে আপনার ডেটা বেস পারফরমেন্স আপ হবে কিন্তু এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভার্চুয়াল মেমোরি অপারেটিং সিস্টেমস এস জি এ দ্যাট ইজ টু লার্জ ক্যান ডি ডিগ্রেড পারফরমেন্স ইফ ইট সফট অ্যান্ড মেমোরি যদি এস জি এটা সফট মেমোরির বাহিরে চলে যায় মানে এত বেশি বাড়াইলেন সফট মেমরি সে কী করেছে একজিট করেছে তখন কিন্তু আবার প্রবলেম ফেস করবেন অপারেটিং সিস্টেম প্যারামিটার্স দ্যাট কন্ট্রোল ভার্চুয়াল মেমোরি ওয়ার্কিং এরিয়াস

ইনিশিয়ালাইজেশন প্যারামিটারগুলো দুই ধরনের একটা হচ্ছে বেসিক প্যারামিটার একটা হচ্ছে অ্যাডভান্স প্যারামিটার ইনিশিয়ালাইজেশন প্যারামিটারস আর অফ দা টু টাইপস বেসিক এন্ড অ্যাডভান্স মেজরিটি অফ কেসেস ইট ইজ নেসেসারি টু সেট টিউন অনলি থার্টি বেসিক প্যারামিটার্স টু গেট

এখানে রেয়ার সিচুয়েশন কথা বলছে যে বেস্ট পারফরমেন্সের জন্য সেগুলো আপনার মডিফাই করতে হয় সেই ধরনের প্যারামিটার যেগুলো সেগুলোকে অ্যাডভান্স প্যারামিটার বলে সেটার সংখ্যা আছে থ্রি হান্ড্রেড বেসিক প্যারামিটার্স ডিফাইন ওয়ান অফ এজ ওয়ান দ্যাট ইউ আর লাইকলি টু সেট কিপ ইউর ড্যাটা রানিং উইথ গুড পারফরমেন্স অল আদার প্যারামিটার্স কনসিডার টু বিডভান্স এক্সাম্পল অফ বেসিক প্যারামিটার্স আপনি এখানে বলেছেন এসেছেন কি বেসিক প্যারামিটারগুলো সেট করলে রিজনেবল পারফরমেন্স আপনি আফ করবেন সেই বেসিক প্যারামিটারগুলো কী কী ডিবি নেম ডোমেন নেম ডিবি রিকভারি ফাইল ডেস্টিনেশন ডিকোভারি ফাইল সাইজ এস জি এ টার্গেট আনডুটেবল স্পেস এক্সাম্পল ইনিশিয়ালাইজেশন প্যারামিটার্স এক্সাম্পল এখানে কয়েকটা প্যারামিটারের কথা বলেছে কন্ট্রোল ফাইলস ডিবি ফাইলস ক্রসেস ডেটা ব্লক সাইজ ডিবি ক্যাশ সাইজ কন্ট্রোল ফাইল ওয়ান আর মোর কন্ট্রোল ফাইল নেমস এই প্যারামিটার ফাইলে ইনিশিয়ালাইজ করে এক বা একের অধিক কন্ট্রোল ফাইলের নাম প্যারামিটার ফাইলে কি থাকে কন্ট্রোল ফাইলের নামগুলো থাকে ডিবি ফাইল ম্যাক্সিমাম নাম্বার অফ ডেটাবেস ফাইল কয়টা ডেটাবেস ফাইল থাকতে পারবে তার সংখ্যাটাও প্যারামিটার ফাইলে থাকে প্রসেস ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়েস ইউজার প্রসেস দ্যাট ক্যান সিমাল্টেন্সলি কানেক্ট একই সাথে কয়জন কানেকশান নিতে পারবে কয়টা প্রসেসে স্টাব্লিশড করতে পারবে ডেটা ব্লক সাইজ স্ট্যান্ডার্ড ডাটা ব্লক সাইজ ইউজড বাই অল টেবিল স্পেসেস ডিবি ক্যাশ সাইজ আপনার বাফার ক্যাশের স্ট্যান্ডার্ড ব্লক সাইজ আচ্ছা আমরা একটা একটা করে যাই এখানে যেহেতু কয়েকটা এক্সাম্পল দিয়েছে প্রত্যেকটাকে একটু একটু দেখি আমরা ফার্স্ট ওয়ান হচ্ছে কন্ট্রোল ফাইল কন্ট্রোল ফাইল প্যারামিটার্স প্যারামিটার ফাইলে কন্ট্রোল ফাইলের নামটা থাকে স্পেসিফাইজ ওয়ান আর মোর কন্ট্রোল ফাইল নেমস ওরাকল স্ট্রংলি রিকমেন্ডস দ্যাট ইউ মাল্টিপ্লেক্স ওরাকল এখানে একটু আপনাকে একটু সাজেস্ট করেছে আর কি সাজেশনটা হচ্ছে আপনার উচিত হবে কন্ট্রোল ফাইলটাকে মাল্টিপ্লেক্স করে রাখা মানে মিরর কপি বা ডুপ্লিকেট কপি তৈরি করে রাখা কেন আপনি মিরর কপি বা ডুপ্লিকেট কপি তৈরি করে রাখবেন মিরর কপি বা ডুপ্লিকেট কপি তৈরি করে রাখবেন হচ্ছে আপনি এই জন্য কেস অফ আপনার যে দুটা কন্ট্রোল ফাইল থাকবে এই দুটো কোনো কন্ট্রোল ফাইল যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ডেটাবেসটাকে আপনি মাউন্ট পজিশনে নিতে পারবেন না ড্যাটাভেসটাকে মাউন্ট পজিশনে নিতে পারলে নিতে হলে এই কন্ট্রোল ফাইলের এক্সিস্টেন্স দরকার আছে যে যে কন্ট্রোল ফাইলের নাম প্যারামিটার ফাইলে আছে সে সেই কন্ট্রোল ফাইলের একজিস্টেন্স সে চেক করবে এক্সিস্টেন্সি চেক করেই সে মাউন্ট পজিশনে যাবে এই জন্য কন্ট্রোল ফাইল মিসিং হলে ডেটাভেস মাউন্ট হবে না আপনি যদি এটাকে মাল্টিপ্লেক্স করে রাখেন যেটাকে মাল্টিপ্লেক্স করে রেখেছেন কপি করে রেখেছেন সেটাকে প্রসেস করেও সিস্টেম করে এটাও আমরা দেখব কন্ট্রোল ফাইল লস হইলে আমাদের কি করতে হয় এটাও একটা ডিবি এর বড় ধরনের কাজ এই জন্য আগে আমাকে সাজেস্ট করছে যে কন্ট্রোল ফাইল মাল্টিপ্লেক্স করে রাখবে জি বলেন কন্ট্রোল ফাইলটা মাধ্যমে আমি বুঝতে পারছি প্যারামিটার লোকেশনটা না প্যারামিটার ফাইলে কয়টা কন্ট্রোল ফাইল আছে তার নামগুলো আছে আর কন্ট্রোল ফাইল কোথায় আছে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা নামগুলো দেখি নাম কোথায় থাকে প্যারামিটার ফাইলে প্যারামিটারটা আমরা কখন পড়তে পারি ডিস্টেন্স স্টার্ট হলে দ্যাট মিনস নো মাউন্টে থাকলেই আমরা দেখতে পারবো ওপেন হওয়ার দরকার নাই ও আচ্ছা এখানে আমরা এখন ওপেন পজিশনে আছি সমস্যা নেই ওপেনেও আমরা দেখতে পারি আমরা ইনস্ট্যান্স স্টার্টেড থাকলেই কন্ট্রোল ফাইলগুলো দেখতে পারতাম যেহেতু এখানে আমরা ওপেনে আছি এখন দেখাটা আরও সহজ হয়ে গেছে কন্ট্রোল ফাইলস আমার ডেটাবেজে সে বলছে একটা দুটা কন্ট্রোল ফাইল আছে কোথায় একটা আছে ওরাতে আরেকটা আছে ফ্ল্যাশ রিকভারি এরিয়াতে দুইটার কাজে কি এক না হ্যাঁ দুইটা সেম কাজ তারপরেও বলছে আপনাকে মাল্টিপ্লেক্স করে রাখতে যেন ডেটাবেজে প্রবলেম না হয় কন্ট্রোল ফাইল যেন আপনি রিস্টোর করতে পারেন এই জন্যে রাখতে বলছে আর এখন দেখেন এই লোকেশানে কিন্তু এই এখানে আবার বি ডলার কন্ট্রোল ফাইল এই থেকেও আপনি কন্ট্রোল ফাইলের দেখতে পারবেন ফার্স্ট হচ্ছে যেহেতু এখানে লোকেশন বলছে এই লোকেশনগুলোতে কন্ট্রোল ফাইলগুলো আছে কি না এটা আমরা একটু দেখে আসি ফার্স্ট কোথায় বলছে ওরা ডাটাতে তাই না ওরা ডাটা ইলেভেন জি ওরা কল ইলেভেন জি দেখেন কন্ট্রোল ফাইল আছে না সেকেন্ড ওয়ান কোথায় আছে বলছে সেকেন্ড ওয়ান বলছে ফ্ল্যাশ রিকভারি এরিয়াতে আচ্ছা আছে দুইটা কন্ট্রোল ফাইল আছে এই কন্ট্রোল ফাইল এই কন্ট্রোল ফাইলটা রিড করেই ডেটাবেসটা মাউন্ট স্টেজে যাবে এই কন্ট্রোল ফাইলের ডেস্টিনেশন দেখার জন্য এই সেগুলো দেখার জন্য আমি বি কন্ট্রোল ফাইলস এই ভিউটা ইউজ করতে পারি পারফরমেন্স ভিউ ডেস্ক করে দেখলাম এই ভিউতে কি কি কলাম আছে স্টেটাস আছে নেমস আছে আচ্ছা এখানে অবশ্য বিশাল লেন্থ ব্লক সাইজের ইনফরমেশনটা তো তার কাছে আছে জি জি ব্লক সাইজের ইনফরমেশনটা তার কাছে আছে বিশাল লেন্থ আচ্ছা এই কলামটাকে একটু ফরম্যাট করে নেই আমরা পাঁচশো তেরো কলাম সাইজ তো জায়গা হবে না আমার এখানে এই জন্য একটু রান টাইমে একটু ফরমেটিং করে নিই সেট থ্রি হান্ড্রেড সেট লেন থ্রি হান্ড্রেড দ্যাট মিনস এই লাইনের লেন্থ আমার যে সিএমডি কমান্ড ফর্ম এই কমান্ড ফর্মে লাইনের লেন্থটা সেট করে নিলাম তিনশো আচ্ছা এখন এই কলামের লেন্থটা একটু আমি ফরমেটিং করে নিই বলে দিয়েছে নামগুলো এটা ফাইলের নাম রিকভারি ডেস্টিনেশনে আছে কি না নাই ব্লক সাইজ কত কন্ট্রাক্ট ফাইল ব্লক সাইজ ফাইল সাইজ কত ফাইল সাইজ টোটাল ফাইল ব্লক সাইজ কত সেকেন্ড প্যারামিটার ডিবি ফাইলস ডিবি ফাইলসে একটু আগে আমি বলেছিলাম যে প্যারামিটার ফাইলে থাকবে আপনার ডাটাবেজে ম্যাক্সিমাম কয়টা ডেটা ফাইল থাকতে পারবে ডিফল্ট ভ্যালু হচ্ছে টু হান্ড্রেড ডিফল্ট ভ্যালু টু হান্ড্রেড এটাও আমরা দেখে নিতে পারি প্যারামিটার এখানে সে কি বললো দেখেন ডিবি ফাইলস দুশো টু হান্ড্রেড সর্বোচ্চ দুইশো ডাটা ফাইল আপনি আপনার এই ডেটাবেজে সেট করতে পারবেন অবশ্য মাউন্ট স্টেজে গেলে এটা এটা কি এগুলো কিন্তু আপনি এখন যে শো প্যারামিটার কমানগুলো চালাচ্ছি এগুলো আপনি নো মাউন্ট স্টেজেই দেখতে পারবেন কারণ এই ইনফরমেশনগুলো সে প্যারামিটার ফাইল থেকে নিচ্ছে এখানে আপনার ডেটাবেজে কয়টা ডেটা ফাইল আছে সেটা কিন্তু এই স্টেজ নো মাউন্ট স্টেজে আপনি দেখতে পারবেন না সেটার জন্য আপনাকে কোথায় যেতে হবে মাউন্টে যেতে হবে কেন মাউন্টে যেতে হবে কয়টা ড্যাটা ফাইল আছে কি কি নামে সেটা হচ্ছে কন্ট্রোল ফাইলে থাকে কন্ট্রোল ফাইলটা রিড হয় মাউন্ট হতে ডেটাবেস মাউন্ট হতে যার কারণে মাউন্ট অথবা ওপেন অবস্থায় আপনি আপনার ডেটা ফাইলের সংখ্যা দেখতে পারবে। বুঝছেন বিষয়টা মানে আর সামনে বুঝবার কি এখনো মানে এখানে এখানে তো দেখলাম এখানে দেখলাম কি এই যে শো প্যারামিটার ডিবি ফাইল এটা দেখলাম যে আমার ডেটাবেজে ম্যাক্সিমাম কয়টা ডেটা ফাইল থাকতে পারে। 200 হ্যাঁ 200 থাকতে পারে।

সেটা দেখার জন্য আপনি মাউন্ট স্টেজ অথবা ওপেন স্টেজে ডিবি ফাইল নামে বি ডিবি ফাইল নামে পারফরমেন্স ভিউ থেকে দেখতে পারবেন সিলেক্ট নেম দেখেন আমার এই ডাটাবেজে

আমি আপনাকে এর আগে দুটা টেবিল স্পেসের কথা বলে আরছিলাম সিস্টেম মনে আছে সিস্টেম এবং সিসক্স এ কিন্তু ইউজার্স ডেটা থাকে না ইউজারসের ডেটা থাকে ইউজার্স ওয়ানের ডিফল্ট আর আপনি চাইলে আপনি একটা টেবিল স্পেস বানিয়ে ডেটা ফাইল বানিয়ে সেখানেও ডেটা রাখতে পারেন

এখন মনে করেন আমার একটা অর্গানাইজ যে অর্গানাইজেশন আছে মনে করেন যে একটা ব্যাংক বা যে কোন একটা ইয়ে আছে তো ওরা ওরা তো ওদের ওদেরকে মানে কাস্টমাইজ ডাটা রাখবে ওইটার জন্য আমি কি করতে হবে কি করতে হবে আপনি একটা টেবিল টেবিল স্পেস স্পেস ক্রিয়েট ক্রিয়েট করবেন করে ওই স্পেসে একটা ডেটা ফাইল টেবিল স্পেস ক্রিয়েট করার সময় ক্রিয়েট করে দিবেন এর পরবর্তীতে চাইলে আরও ডেটা ফাইল আপনি অ্যাড করবেন সেখানে আপনার ওই টেবিল যখন আপনি ক্রিয়েট করবেন ডেটা তো থাকবে টেবিলে টেবিল ক্রিয়েট করার সময় আবার কি করবেন ওই ডেটা ফাইলটাকে বলে দিবেন মানে টেবিল স্পেসটাকে বলে দিবেন টেবিল স্পেস বলে দিলে তখন আপনার ওই টেবিলের ডেটা ওই স্পেসিফিক মানে আপনার স্পেসিফাইড ডেটা ফাইলে চলে যাবে টেবিল স্পেসে চলে যাবে এটা আপনাকে বলে দিতে হবে টেবিল ক্রিয়েশনের সময় অনেক কিছু প্র্যাকটিসের দরকার আছে প্র্যাকটিস তো আপনাকে করতে হবে আমি তো আপনাকে প্র্যাকটিক্যালি এনভায়রনমেন্টে নিয়ে এসেছি একদম কমপ্লিটলি প্র্যাকটিক্যাল আপনি দেখবেন যে আসলে বইতে এতগুলো কমান্ড ইউজ করে নাই আমি আপনাকে যেহেতু আপনাকে প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে কাজ করার জন্য আপনি কোর্সটা করতেছেন আপনার কোর্সটা যেন কাজে লাগে সেই জন্য আমি কি করছি প্রত্যেকটা এক্সাম্পল সাথে সাথে নিয়ে এসছি কারণ এই এক্সাম্পলগুলোর সাথে যখন আপনি ইউজ টু হবেন তখন আপনি কাজ করতে পারবেন আর আমি সব যদি প্র্যাকটিক্যাল না দেখাই আমি যদি খালি থিওরিতে বলে যাই তাহলে দেখা যাবে যে মানে আপনার জন্য কাজ করতে একটু কষ্টকর হয়ে যাবে আচ্ছা এবার আসেন প্রসেস প্যারামিটার আরেকটা প্যারামিটার হচ্ছে প্রসেস কয়টা প্রসেস থাকবে এখানে একটু আগেও বলে এসেছিলাম

আপনি এটা কি করতে পারবেন সেট করতে পারবেন কিভাবে দেখবেন সেটা একটু আগে আমরা দেখেছি শো প্যারামিটার প্রসেসেস এখানে যে 150 ভ্যালুটা দেখাবে তারপর হচ্ছে ডেটা ব্লক সাইজ এটাও আমরা দেখে এসছি ডিফল্ট ডেটা ব্লক সাইজ এইট ওয়ান নাইন টু এটা ম্যাক্সিমাম রেঞ্জ কত হতে পারে এটা ওয়েস ডিপেন্ডেন্ট ওয়েসের উপর ডিপেন্ড করবে আসলে ম্যাক্সিমাম রেঞ্জ কত আর এই সাইজটা আমরা অ্যাসাইন করে দিয়ে আসতে পারি কখন ডাটাবেজ ক্রিয়েশনের সময় পরবর্তীতে যদি আমি সাইজ বাড়াইতে চাই তাহলে নতুন টেবিল স্পেসে সাইজ বাড়াইতে পারবো তারপর হচ্ছে ডিবি ক্যাশ সাইজ প্যারামিটার এটা হচ্ছে স্পেসিফাইজ দ্য সাইজ অফ স্ট্যান্ডার্ড ব্লক বাফার ক্যাশ বাফার ক্যাশের স্ট্যান্ডার্ড ব্লক সাইজ রেঞ্জ অফ ভ্যালু অ্যাট লিস্ট এটা থাকবে সিক্সটিন এম বি ডিফল্ট ভ্যালু থাকে জিরো এটা যখন আপনি এস জি এ সেট করবেন তখন সে সেটা সেট করে নেবে আপনি জানেন বা সামনের দিকে জানবেন যে এই প্যারামিটার ভ্যালুগুলোর ডিফল্ট কিন্তু জিরো থাকে আমরা যে ডিফল্ট ভ্যালুর কথা বলছি সেটা হচ্ছে মানে রান টাইম ডিফল্ট আমি কিছু কিছু ভ্যালু আপনাকে জিরো এখনই দেখাইতে পারি যেমন এখন যদি দেখি যে ডিবি ক্যাশ সাইজ এখন কিন্তু সে আমাকে দেখাবে জিরো কিন্তু ওই এস জি এ অ্যালোকেশানের সাথে সাথে সে আমরা যে বলে এসেছি মেমোরি স্ট্রাকচারে যে যে কম্পোনেন্টগুলো ছিল সবগুলো কম্পোনেন্টের জন্যেই কিন্তু সে মেমোরি অ্যালোকেট করে নেয় এই যে এখানে আপনি যদি শো প্যারামিটার ডিবি ক্যাশ সাইজ সাইজ কত দেখাচ্ছে বেলু জিরো ডিফল্ট জিরো